হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমার পুত্র, আমার স্কুল থেকে এসেছে, বাবা একটা দীঘা থেকে চশমা নিয়ে এসেছে। আর এখন বাজে হচ্ছে 9:31। আর হচ্ছে আমি ভিডিওটা এখন স্টার্ট করলাম, সকালবেলা অনেক সকাল উঠেছি কিন্তু করিনি, কারণ কাজ করছিলাম। আর হচ্ছে তোমার ইয়ে এখন রান্না করবো, একটু আসছি দোকান থেকে এসে, তারপরে রান্না করবো আর এই কাজ করলাম। আর হচ্ছে তোমার বেরাবো একটু দুপুরবেলা একটুখানি, আমার মার কাছে যাবো আর ছেলেরও জামা কাপড় কিনতে যাবো, একটুখানি প্রায় কাজ আছে, চল সবই ভিডিও দেবো। তো দেখো চলো, এটা আমার বড় দীঘায় গেছিলো বলেছিলাম তো, ওখান দিয়ে এনেছিল আমাদের জন্য, আর ওর জন্য একটা চশমা এনেছে। তো এখন যাচ্ছে একজনের বাড়িতে, চলো ওখানে অনেক গাছ আছে দেখাবো। এ দেখো বলেছিলাম একটা সুন্দর জায়গা, কুকুর গাছপালা অনেক কিছু আছে, একটা বিয়ে বাড়ি আছে। এই বিয়ে বাড়িটা খুব সুন্দর, ভিতরে বাগান, বিয়ে বাড়িটা এই যে দাদা দাবা দেখো সুন্দর একটা জায়গা। তো চলো, আমার কাজ হয়ে গেছে তো আমি এখন বাড়ি যাচ্ছি। এই দেখো কুকুরটা দেখালাম, এই যে বিয়ে বাড়িটা, চলো বাড়ি যাই, গিয়ে রান্না করবো, অনেকগুলো কাজ আছে, আবার বেরাবো, দেরি হয়ে যাবে। তো আমি এখন হচ্ছে রান্না বসাবো, এই যে সোয়াবিন আলুর তরকারি করবো, আর যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে রান্না করে নেবো, আর ভাত হয়ে গেছে আগে, আর এখন রুটি খাবো, রুটি খাবো। তো চলো রান্নাটা করে নিই, আজকে আর রান্নাটা দেখালাম না। আর হচ্ছে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ওই ডাল করবো, সবই যেন তরকারি আর কিছু করবো, যা গরম পড়েছে। তো চলো রান্নাটা করে নিন, তারপর বেরাতে হবে। ঠিক আছে, আমি বাড়িতে আর দেখাতে পারলাম না, তো এখন আমি বেরাচ্ছি, এই যে রেডি হয়ে গেছি, বেরাচ্ছি, এখন ট্রেন ধরবো। তো চলো আমি ট্রেন ধরি, ট্রেন ধরবো। তো আমি চলে এসেছি দোকানে এখন, আর হচ্ছে মানে ট্রেনে করে আসছিলাম বলে ভিডিওটা আমি করতে পারিনি, আর প্রচণ্ড ভিড় হয়, ভিড় হয়েছে। তারপর ট্রেন থেকে নেমে আবার বাসে এসেছি, এখন মায়ের দোকানে চলে এসেছি, যে মা দোকানে, দোকান অর্ধেক বন্ধ করে দিয়েছে, আর আমারও দেরি হয়ে গেছে আসতে, আর এখন ছেলের একটা জামা কিনবো, কিনে তারপরে বাড়িতে যাবো। অন্ধকার করে দিয়েছে। তো এই যে সামনে একটা বড় স্কুল আছে, এই যে দেখো স্কুল দোকানের সামনে, আর এখানে একটা, এই যে দেখো মামি, এটা হচ্ছে আমার মায়ের দোকান, মানে মামি মামি হয় আমার, মায়ের দোকানেই থাকে বেশিরভাগ, সকালবেলা এসেছিল এখন যাবে, বাড়ি যাবে। আর এই যে দোকানটা পুরো ফোন ধরলেই এখন ভিডিও, এই যে দোকানটা পুরোটা দেখাচ্ছি, দেখো ভিতরে পুরো জামা শাড়ি সব রকম আছে, কুর্তি, মৌসুমি বুটি, মৌসুমি বুটি, বুটিটার নাম বলো, মৌসুমি বুটি, এখানে সব পাওয়া যায় আমাদের, শাড়ি চুড়িদার কুর্তি, তারপরে ব্লাউজ বানানো হয়, শাড়ি সব রকম আছে, বিভিন্ন রকম ভ্যারাইটিস মেয়েদের, লেডিস টেলার। তো এটা হচ্ছে, তো এটা হচ্ছে নাগের বাজারে, মানে সাতগাছি, তো সাতগাছির মধ্যে এটা আছে দোকানটা, মহামা মার্কেট, ঠিকানাটা আমি তো ঠিক বলতে পারবো না, মা বলে দিল। আর সামনে এখানে একটা হসপিটালও আছে, আর হচ্ছে এখানে একটা স্কুল আছে, তো এই ভেতরে সাতগাছির মোড়ে, কি তো অলিভাইন আসতে এখানে দোকানটা। তো তোমরা যদি কেউ নাগের বাজারে এদিকে থাকো তো তোমরা এখানে চলে আসতে পারবে, ঠিকানাটা দিয়ে দিলাম বুটিকে। তো আমরা আসলে তারপরে চলো আমরা কিনা মার্কেটে যাই, ছেলের দুটো জামা কিনে নিই। তো আমি চলে এসেছি দোকানে, এই যে আমার ছেলের গেঞ্জি কেনা হয়ে গেছে, গেঞ্জিটা কিনেছি, আর ওই লাল লাল আর সাদা, মা পয়লা বৈশাখে দিচ্ছে, ওটা কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাবো, কেনা হয়ে গেছে। এটা হচ্ছে খুব সুন্দর গণেশ ঠাকুর, খুব সুন্দর। তো আমি আর একটা ব্যাগের দোকানে চলে এসেছি, মার একটা ব্যাগ কিনেছে, মায়ের ব্যাগটা কিনবো দেখো, আর কিছু খাবারও কিনে নিয়েছি, এখানে সিনেমা আছে, আর এখানে আমরা মার্কেটে এসে গেছি, এখানে নেবো এখন, মা ব্যাগ কিনছে, তো কিনে তারপরে বাড়ি যাবো। মা আমাদের পাড়ায় পুজো ছিল, তো মা এসেছিলো, এই যে মন্দির ঠাকুর দেখো, তো আজকে পান্তা খেতে হবে, তা মা এসেছিলো পুজো দিতে, তো পুজো দেওয়া হয়ে গেছে, তা মা এখন প্রসাদ নিতে এসছে, মায়ের স্লিপটা হারিয়ে গেছে, তা ভিতরে গেছে মা প্রসাদ দিতে, তো এই যে ঠাকুর দেখো। তো আমি চলে এসেছি বাড়িতে, এই যে বাড়ি ঢুকবো এখন, এই দেখে দাও, এই যে কিছু আর ওই যে যাচ্ছে দুই বোন, ওরা এসে গেছে, বাবা চপ দিতে আসবে, তখন আমি বাড়ি ঢুকছি, এর আগেও দেখেছিলাম অনেক গাছ আমাদের বাড়িতে, ফ্ল্যাটের নিচে। তো আমি বাড়ি চলে এসেছি এখন, জামা কাপড় ছাড়বো, আর হচ্ছে তোমার জামা কাপড় ছাড়বো, গরম গরম, খুব গরম লাগছে, এখন এসেছি, আর সেই বেরিয়েছিলাম অনেকক্ষণ, আর বাড়িতে ছেলেকেও রেখে এসেছি। তো এখন বাড়ি, এখন মায়ের কাছে একটু কিছু খেয়ে, বান্ধবাত বললাম আমাদের পাড়ায় পুজো হচ্ছে, দেখালাম মন্দিরটা, আর হচ্ছে বান্ধবাত খেয়ে একটু বসে তারপর বিকেলবেলা আবার চলে যাবো, কারণ ছেলে বাড়িতে আছে, তো চিন্তা আছে কী করছে না করছে, আর ওর পড়াও আছে, পরীক্ষা সামনে মঙ্গলবার থেকে, ওই জন্য টেনশনে আছে। তো আমি বাড়ি চলে এসেছি এখন, আর এই যে আমার ঘর, এই একটা ঘর আমাদের, আর সামনে হচ্ছে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ড্রয়িং রুম, আর হচ্ছে তোমার
তো আমি এখন জামা কাপড় চেঞ্জ করে খাবো খেয়ে দেবো তোমার ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা আমি এক্ষুনি অফ করে দেবো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা দেখবে অবশ্যই দেখবে দেখে লাইক করবে কমেন্ট করবে কোনো কিছু ভুল আছে কিনা তো অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর অবশ্যই ভিডিওটা দেখবে তো ভালো লাগবে আশা করি পরে আরো ভালো ভিডিও দিতে পারি কিনা দেখি তো দেখো ভিডিওটা অবশ্যই তো টাটা বাই